সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদানে আজকে তোমাদের সাথে আমি উপস্থিত হয়েছি শিবদাস সান্যাল সিনিয়র সহকারী শিক্ষক জীববিজ্ঞান আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বিষয়ে তোমাদের পাঠদান করব পাঠদানের বিষয় উদ্ভিদের টিস্যু তাই প্রথমেই আমাদের প্রশ্ন আসে যে উদ্ভিদের টিস্যু বলতে কি বুঝি এবং টিস্যু কি এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্নের করা হয় যে উদ্ভিদের টিস্যু টিস্যু মনে রাখতে হলে আমাদের একের গল্প মনে রাখতে হবে কেমন এক গুচ্ছ কোষ একই স্থান থেকে এবং একই উৎপত্তিস্থল ও একই মিলিত হয়ে একই কাজ করাকে টিস্যু বলে তাহলে একের গল্প হচ্ছে তোমাদের সবই এক গুচ্ছ একই স্থান একই উৎপত্তি একই মিলিত এবং একই কাজ করাকেই আমরা টিস্যু বলি তো টিস্যু আমাদের বিভাজনের দিক দিয়ে টিস্যুকে আমরা প্রধানত দুইভাবে ভাগ করতে পারি কি কি একটা হচ্ছে আমরা যদি টিস্যু শ্রেণীবিন্যাস করি তাহলে টিস্যুকে শ্রেণীবিন্যাস করলে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু তাহলে ভাজক টিস্যু কি যেটা বিভাজিত হতে পারে আর এটা বিভাজিত হতে পারে তাহলে আমাদের কোন সত্ত্বে আমরা এই টিস্যুকে দুই ভাগে ভাগ করতে পারি একটা বিভাজনের ভিত্তিতে একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু তো স্থায়ী টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা স্থায়ী টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের সরল টিস্যু আর একটা হচ্ছে জটিল টিস্যু একটা সরল টিস্যু একটা জটিল টিস্যু তাহলে স্থায়ী টিস্যু প্রধানত দুই প্রকার একটা সরল টিস্যু আর একটা স্থায়ী টিস্যু এখন সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা সরল টিস্যু কয় ভাগে তিন ভাগ একটা হচ্ছে আমরা জানি প্যারেনকাইমা এক দুই নম্বর হচ্ছে আমাদের বলা হচ্ছে পোলেনকাইমা আর তিন নম্বর হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা
এই স্ক্লেরেনকায় মান আমাদের তাহলে সরল টিস্যু তিন প্রকার, একটা প্যারেনকায় মান, একটা কোলেনকায় মান, আর একটা হচ্ছে স্ক্লেরেনকায় মান। আর জটিল টিস্যুকে জটিল টিস্যু আবার দুই ভাগে ভাগ করা হয়। জটিল টিস্যু কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম আর একটা হচ্ছে জাইলেম। এই হচ্ছে আমাদের টিস্যুর শ্রেণীবিন্যাস। তাহলে আমরা যদি এখন চিত্র দেখি, তাহলে প্যারেনকাইমা টিস্যু দেখতে কেমন, হ্যাঁ এর ভিতরে কি বা থাকে, তাহলে যদি আমরা প্যারেনকাইমার চিত্র অঙ্কন করি, তাহলে অঙ্কন করলে এর আমরা বিভিন্ন অংশ দেখতে পাবো। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা এই প্যারেনকাইমাকে প্রস্থচ্ছেদ করি, এটা সাধারণত সবচেয়ে তোমাদের সুবিধা হয় লাউ কুমড়া এর ডগাকে কাটলে আমরা এই প্যারেনকাইমার চিত্রটা সুন্দর করে দেখতে পাবো। তাহলে দেখো আমরা যদি চিত্র অঙ্কন করি, সবাই দেখছো তো নাকি, এটা হচ্ছে কি কার চিত্র, প্যারেনকাইমার চিত্র যদি আমরা দেখি, তাহলে এই আমাদের বলা হচ্ছে পাতলা টিস্যু, এটার নাম হচ্ছে পাতলা টিস্যু, পাতলা টিস্যু। আর এই যে আমাদের মাঝখানে যে বিন্দুর মতন দেখা যাচ্ছে, এইকে বলা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়াও আছে আমাদের সাইটোপ্লাজম, এই সমস্ত কোষের মধ্যে এই বিন্দু বিন্দু করে যে আছে এইগুলোকে আমরা বলি সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এর নাম হচ্ছে সাইটোপ্লাজম। আর এর মাঝখানে দেখো দুইটি কোষের মাঝে বিভিন্ন এই কোষের মাঝে মাঝে কি আছে, ফাঁক আছে না, এই কোষে বলে কোষীয় ফাঁক, কোষীয় ফাঁক। তাহলে আমরা যদি এই কোষটাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিহ্নিত করি, তাহলে আমরা এই সমস্ত জিনিস দেখতে পাবো, কোষীয় ফাঁক দেখতে পাবো, পাতলা টিস্যু দেখতে পাবো, নিউক্লিয়াস দেখতে পাবো, সাইটোপ্লাজম দেখতে পাবো। এইটি হচ্ছে আমাদের প্যারেনকাইমার চিত্র। তাহলে আমাদের কোলেনকাইমাটা দেখতে কেমন, কি সবাই দেখছো তো, এবং খাতাতে সবাই তুলে নাও। আমরা এখন কোলেনকাইমার চিত্রটা যদি অঙ্কন করি, তাহলে কি কেমন দেখতে পাবো, কোলেনকাইমাটা দেখো আমাদের সেই মৌচাকের যেমন চাক দেখতে যেমন ঠিক পদ্রূপ দেখতে পাবো আমরা, মৌচাকের চাকা দেখতে পাবো। তাহলে এখানেও দেখো আছে কি, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, কোষপাশির আছে এবং সাইটোপ্লাজম আছে। তবে একটাই পার্থক্য এই এই হচ্ছে এই কোষপাশিরটা পুরু, পুরু কোষ, এই চিত্রটা কার, এই চিত্রটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোলেনকাইমার চিত্র, দ্বিতীয় ভাগ
কোলেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় এখন আমাদের থাকলো স্ক্লেরেনকাইমা স্ক্লেরেনকাইমার চিত্রটা কেমন হবে স্ক্লেরেনকাইমার চিত্রটা হবে সরলভুজী কিন্তু এর এটা পাঁচিলটা কিন্তু মোটা পাঁচিল ওই পাঁচিলটা খুবই পুরু স্টোরেন ড্রাইভার সেও এর ওই পাঁচিলটা পুরু ওই পাঁচিলটা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সরল টিস্যু তিন প্রকার এবং তিন প্রকারের চিত্র কেমন হবে সেগুলো আমরা বোর্ডে উপস্থাপন করলাম তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নেছো এবং বাড়িতে এটা বারবার স্টাডি করবে তাহলে দেখতে পাবে এই চিত্র আর আমরা ব্যবহারিক ক্লাসে তো এটা দেখাবোই ব্যবহারিক ক্লাসে তোমাদের এই সরল টিস্যুর বিভিন্ন চিত্র আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাবো তার আগে আমাদের তাত্ত্বিক জ্ঞান বললাম পুঙ্খানুপুঙ্খভাবে জানানো দরকার তারপরে আমাদের আসলো জটিল টিস্যুকে ভাগ করা যায় দুই প্রকার একটা জাইলেম আর একটা ফ্লোয়েম এখন এগুলো সবই কিন্তু পরিবহন টিস্যু এখন জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু দুটি পরিবহন টিস্যু তাহলে যদি আমরা একটা উদ্ভিদ আঁকাই উদ্ভিদের যদি চিত্র অঙ্কন করি তাহলে উদ্ভিদের চিত্র যদি অঙ্কন করে দেখো তাহলে দেখতে পাবো আমাদের এই পাতার খাদ্য বলেন পাতায় যে সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্য উৎপন্ন করে সেই খাদ্য উদ্ভিদের বিভিন্ন দেহে পৌঁছায় দেয় তাহলে এই পৌঁছায় দেওয়ার দায়িত্ব কে পালন করে আবার মাটি থেকে যে সমস্ত খাদ্য খনিজ লবণ এবং পানি যেগুলো মূল রোমের সাহায্যে অভিশ্রবণ পদ্ধতিতে যে রসগুলো উত্তোলন করে সেই উত্তোলন করার যে পরিবহন সেই পরিবহনের দায়িত্বকেই পালন করে তাহলে তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল সেটা হচ্ছে জাইলেম মানে কি জ জ মানে জল তাহলে এই জ কোথায় থাকে মূলের থেকেই নেয় তাহলে মূলের থেকে নিলে তাহলে মূলের থেকে যে খাদ্যটা গ্রহণ করে উদ্ভিদের দেহে বিভিন্ন অংশে পৌঁছায় দেয় সেই টিস্যুর নাম হচ্ছে জাইলেম টিস্যু আর পাতায় উৎপন্ন যে খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন করে শর্করা জাতীয় খাদ্য যে উৎপন্ন করে সেই উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় দেওয়ার দায়িত্ব পালন করে ফ্লোয়েম তাহলে তোমাদের ক্লিয়ার যে উদ্ভিদের মূল থেকে যে খাদ্য উৎপন্ন করে সেই উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় দেওয়ার দায়িত্ব পালন করে হচ্ছে আমাদের জাইলেম আর পাতায় উৎপন্ন খাদ্য দেহে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় দেওয়ার দায়িত্ব পালন করে ফ্লোয়েম তাহলে আজকে তোমাদের এই টিস্যু সম্বন্ধে সার্বিক একটা ধারণা দেওয়া হলো এবং আগামী শ্রেণীতে তোমরা এই উদ্ভিদের যে টিস্যু চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে নিয়ে আসবে এবং আগামী শ্রেণীতে এটা দেখাবে এবং সবাই রুল দিয়ে এটা অঙ্কন করবে সবাইকে ধন্যবাদ জানাই এবং ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ